আচ্ছা যদি কস থাকে তাহলে আনসারটা কি হবে ধরো এরকম একটা ম্যাথ হলো যে লিমিট এক্স টেন টু জিরো তারপরে এই জায়গায় দেওয়া আছে কস টু এক্স আর নিচে দেওয়া আছে কস থ্রি এক্স মাইনাস কস এক্স তাহলে এরকম যদি একটা ম্যাথ থাকে তাহলে এইরকম কস থাকলে আমরা কি করব। কস থাকলে নর্মালি তুমি যেটা করার চেষ্টা করবা যত দ্রুত করা যায় হসপিটাল লটা করে ফেলবা আর যদি তুমি চাও যে ট্রিক্সটা দিয়ে করবা অর্থাৎ ট্রিক্স তাহলে এটা দিয়েও করতে পারো কিন্তু এটা দিয়েও করলে তোমাকে একটু কষ্ট করেই বের করতে হচ্ছে একটু মনে রাখতে হচ্ছে একটু ক্যালকুলেশন করতেই হচ্ছে তাই এই জন্যই আমি বলি যে এটা হসপিটাল ল দিয়ে করাই ভালো তারপর দেখো ট্রিক্সটা কি সেটা আমি তোমাকে দেখাই ট্রিক্সটা হলো আমরা এটার আনসারটা বের করব। আনসারটা বের করার জন্য ফার্স্টেই যে কাজটা করব। আমরা একটা মাইনাস দিব একটা মাইনাস আমরা আমাদের ইচ্ছা বর্গ করে দেব। মাইনাস দিয়ে এটার বর্গ করব। তাহলে মাইনাস দিয়ে আমি বর্গ করলাম তারপর এই যে সূত্রের মাইনাস অর্থাৎ এইখানে প্লাস থাকলে প্লাস দিতাম মাইনাস থাকলে মাইনাস দিতাম তার মানে আমি এই যে মাইনাসটা দিলাম এই জায়গায় এই জায়গায় এই মাইনাসটা দিলাম কিন্তু এখন আমি যতবার এরকম থাকবে এরকম সংখ্যা যত থাকবে ততই আমি কি করব। একটা মাইনাস দিব বর্গ করে দেব তার মানে আমি আবার আরেকটা কি করলাম মাইনাস দিলাম মাইনাস দিয়ে এই যে টুটাকে বর্গ করে দেব তাহলে এইটার ক্ষেত্রে সেম একটা মাইনাস দিব এই থ্রিটাকে বর্গ করে দেব অর্থাৎ এই মাইনাসটা দিলাম তারপরে এখানে ওয়ান একটা মাইনাস দিয়ে এটাকে বর্গ করে দেব তার মানে আমাদের এইটাই হবে আনসার এখন আমি ক্যালকুলেশন করে বের করলে এটাই হবে আমাদের আনসার মাইনাস টোয়েন্টি ফাইভ আর এখানে মাইনাস মাইনাস প্লাস ফোর আর এটা হচ্ছে মাইনাস নাইন আর এইখানে পাচ্ছি প্লাস ওয়ান তার মানে আমি পেয়ে গেলাম কত মাইনাস তাহলে আমাদের এই শর্ট কি দেখাচ্ছে এই মূলত হচ্ছে যে আমরা এই প্লাস এর কাটটা নির্ভরশীল থাকতে হবে তুমি যদি ভুলে যাও তাই এই জন্য আমি বলবো লাও হসপিটাল ল দিয়ে করবা আর আদারওয়াইজ তুমি এটা করতে পারো যেমন ধরো এই জায়গায় এইখানে প্লাস দেওয়া রইলো তাহলে এখন আমাদের আনসারটা কি হবে ধরো এই জায়গায় দেওয়া আছে আরো টু এক্স এখন আমাদের আনসারটা কি হবে আমরা কিভাবে বের করবো দেখো ফার্স্ট কাজ হচ্ছে একটা মাইনাস দিয়ে ফেলবো মাইনাস দিয়ে তার বর্গ করব বর্গ করে দিলাম এই মাইনাসটা দিলাম আর একটা মাইনাস দিয়ে এটার বর্গ করে দেব। তার মানে এটার বর্গ করলাম মাইনাসের উপরে কিন্তু বর্গ হচ্ছে না আলাদা বর্গ হচ্ছে অর্থাৎ এই মাইনাসটা কিন্তু আলাদা আর এই বর্গটা কিন্তু আলাদা আমরা সূত্র যতবারই করতে থাকবো মাইনাস দিব তারপর এই যে এইটার ক্ষেত্রে আমরা কি করতেছি এই যে মাইনাস থ্রি স্কোয়ার এই প্লাসটা দিলাম এই প্লাসটা এইটা করার জন্য আবার একটা মাইনাস বসাবো মাইনাস টু স্কোয়ার এখন আমরা ক্যালকুলেশন করে ফেলব অর্থাৎ এই 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 যে 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 আর আর প্লাস হচ্ছে মাইনাসে এখন আমাদের বের হয়ে গেল তার মানে আমরা এইভাবে করে ফেলতে পারি তার মানে আমাদের কাজটা কি হচ্ছে আমরা যদি একটু এক্সপ্লেন করি ব্যাপারটা যে যদি কস থাকে কোসের ক্ষেত্রে আমরা পাচ্ছি লিমিট এক্স টেন টু জিরো এরকম যদি থাকে যেমন এই জায়গায় cos ax পরে হচ্ছে মাইনাস cos bx পরে হচ্ছে cos 3x plus cX cos dx এরকম যদি সমীকরণ থাকে তাহলে आंसरটা কি হচ্ছে একটা মাইনাস এই যে a এর স্কয়ার তারপর এই যে মাইনাসটা দিলাম এই মাইনাসটা এইখানের ছিল দেখা দিছি এখন আবার আমার নিয়ে আসতে হবে একটা মাইনাস মাইনাস দিয়ে আমি কি করব ওই যে b এর স্কয়ার করে দেব এই যে মাইনাস c স্কয়ার করে দেব এই যে প্লাসটা দিলাম তারপর আবার আমার একটা মাইনাস ডি স্কোয়ার করে দেব এটাই হবে আমাদের এখন আনসার কথা হচ্ছে কোন স্কোয়ার থাকলে কিন্তু এই এই কাজটা করা যাবে না অর্থাৎ সিঙ্গেল সিঙ্গেল থাকতে থাকতে হবে টেকনিক এর এগুলা হবে। এবং প্রশ্নেতে দেখা যায় সিঙ্গেলই থাকে ইভেন এইখানে যদি এক্স থাকতো আমি সেম কাজটা করতে পারতাম কিন্তু কথা হচ্ছে এইখানে যদি এক্স স্কোয়ার থাকে তাহলেই কিন্তু আমি আর করতে পারবো না এক্স থাকলে আমাদের আনসারটা কি হতো আমাদের আনসারটা সেমি হইতো আমরা যেটা করতাম এক্স থাকলে এক্স থাকলে যেটা করতাম যে আমরা এক্স থাকলে যেটা করতাম মাইনাস মাইনাস এ এর স্কোয়ার তারপরে এই যে এখানে মাইনাস দিয়ে আবার দিতাম মাইনাস বি স্কোয়ার আর এক্স এর সহগত ওয়ান যদি এইখানে ফাইভ এক্স থাকতো তাহলে এইখানে ফাইভ হইতো তাহলে আমাদের আনসারটা হয়ে যেত তাহলে আমরা যে কোনো কজের এই টেকনিকটা ব্যবহার করতে পারবো যদি তোমার মনে থাকে এই জন্য মনে রাখার জন্য তুমি অবশ্যই একটু প্র্যাকটিস করলেই মনে থাকবে তার মানে আমরা কিন্তু আমাদের কিন্তু এটা টাইপ ওয়ানই চলতেছে টাইপ ওয়ান এর ভিতরে আমরা বিভিন্ন ট্রিক্স দেখতেছি সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট ম্যাথ দেখে দেখে ডিরেক্টলি আনসার বলে দেওয়ার জন্য তাহলে পরবর্তী ট্রিক্সটি পরে ভিডিওতে পাবে আল্লাহ হাফেজ